সরকারের পদত্যাগ আর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী 11 জানুয়ারি ঢাকা সহ সব বিভাগীয় শহরে 4 ঘন্টার গণ অবস্থানের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীতে গণমিছিল পূর্ব সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। মইনুল আহসানের রিপোর্ট। সরকার বিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিএনপির বিশাল গণজমায়েত। গণমিছিলের মূল পয়েন্ট নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় হলেও মতিঝিল থেকে কাকরাইল পর্যন্ত ছড়িয়ে পড়ে লোক সমাগম। গণমিছিল কর্মসূচি সফল করতে জুম্মার নামাজের আগে থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। ছাদ খোলা ট্রাকের উপর করা মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেন, জনগণ আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এ সময় সমমনা রাজনৈতিক দল ও জোটের সাথে সামঞ্জস্য রেখে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী 11 জানুয়ারি 2023 ঢাকা সহ সারা বাংলাদেশে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত 4 ঘন্টা আমরা গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। সমাবেশ শেষে শুরু হওয়া গণমিছিল নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দেয়। পথে নানা প্রান্ত থেকে মিছিলে যুক্ত হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী আর সমর্থকরা। এই গণমিছিলের মধ্যে দিয়ে মূলত রাজধানীতে বিএনপির নেতৃত্বে 32 রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের সূচনা হলো। বিএনপি নেতারা প্রত্যাশা করছেন আগামী বছরে এই আন্দোলনের প্রতি জনসমর্থন আরও বাড়বে এবং এর মধ্য দিয়েই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাদের এই চলমান আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে। রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে এসে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন সিনিয়র নেতারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।